চট্টগ্রামের বারোয়ার হাটে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন এমদাদুল হক। এমদাদ, আড়াইটা থেকে এই যে শান্তি ও উন্নয়ন সমাবেশ সেটি শুরু হওয়ার কথা ছিল, যদিও এখনো শুরু হয়নি। তবে আস্তে আস্তে নেতা যারা আছেন বা আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা কিন্তু এসে উপস্থিত হতে শুরু করেছেন। একটু জানিয়ে রাখতে চাই যে এই যে শান্তি ও উন্নয়ন সমাবেশ যেটি আয়োজক হচ্ছে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, সেটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এর মধ্যে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোশারক হোসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং এই আসনের সংসদ সদস্য, তিনি এসে উপস্থিত হয়েছেন এবং আরো যারা উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এর মধ্যে আব্দুর রহমান আছেন, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। ডক্টর হাসান মামু, তিনি উপস্থিত থাকার কথা রয়েছে, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। এবং মাহবুবুল আলম হানিফ, তারও এখানে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে, যদিও তারা আসেননি, তবে কিছুক্ষণ পরেই এই যে সমাবেশটি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। তো স্থানীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ তারা এখন বক্তব্য রাখছেন। তো তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে গত 15 বছর ধরে আওয়ামী লীগ যে বিরামহীনভাবে আসলে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এবং যে উন্নয়ন চলছে সেটি নস্যাৎ করার জন্য বিএনপির পক্ষ থেকে রোডমার্ক সহ নানা নাম দিয়ে যে ধরনের আন্দোলন বা কর্মসূচি পালন করা হচ্ছে সেটিতে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে এবং সেই অস্থিতিশীলতার চক্রান্ত মাঠে থেকে প্রতিরোধ যেন নেতাকর্মীরা করেন সেই আহ্বান কিন্তু এখান থেকে সমাবেশ থেকে জানানো হচ্ছে। এবং একই সাথে যেহেতু আগামী 2-3 মাসের মধ্যে আসলে জাতীয় সংসদের নির্বাচন আছে, সেই নির্বাচনেও বর্তমানে যে তারা যেটি বলছেন যে বর্তমানে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে সেই উন্নয়ন কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা সেটি যেন অব্যাহত রাখা যায়, দেশ যেন আবার পিছনের দিকে না যেতে পারে, সেজন্য আবার আওয়ামী লীগ সরকারকে এবং যেখানে যে প্রার্থী আছেন আওয়ামী লীগের সবাইকে আসলে নির্বাচিত করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য নেতাকর্মী যারা আছে যার যার অবস্থান থেকে সবাই যেন প্রস্তুত থাকেন সেই আহ্বান কিন্তু জানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বারোয়ারহাটে অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।